বেশ কয়েকদিন থেকে দেখছি অনেকেই প্রশ্ন করছেন আমার কমেন্ট বক্সে যে ইন প্রিন্টার কিউ এই শব্দটির মানে কি তো যারা পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দিয়ে এসেছেন এবং পাসপোর্টের জন্য অপেক্ষা করতেছেন এবং যারা অনলাইনে পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করে থাকেন তারা অনেকেই দেখে থাকেন যে ইন প্রিন্টার কিউ একটি শব্দ স্ট্যাটাসে সহ করে থাকে তো এই অর্থটি আজকে আমি আপনাদেরকে জানাবো এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো যারা যারা আমার চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করিনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাহলে চলুন শুরু করি চেক করলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দ দেখে থাকি এবং এই শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত নই তো পরিচিত না থাকার কারণে আমরা এই শব্দ অর্থ বুঝি না তো আমরা আজকে যে শব্দটি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইন প্রিন্টার কিউ এই শব্দটির অর্থ হল মুদ্রণ শাড়িতে মানে প্রিন্টিংয়ের জন্য আপনার পাসপোর্টের বইটি রেডি হচ্ছে বা রেডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে যখন আপনার পাসপোর্টের বইটি প্রিন্টিংয়ের গড়ে নেওয়া হয় বা প্রিন্টিংয়ের যে মেশিন আছে মেশিনের কাছে নেওয়া হয় তখন এই স্ট্যাটাসটি তারা আপনাদেরকে শো করায় তো যখন আপনাদের এই মেসেজটি শো করবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পাসপোর্টের বইটি প্রিন্টিংয়ের কাছে মানে প্রিন্টারের কাছে গিয়েছে এবং প্রিন্টিং হওয়ার জন্য রেডি হচ্ছে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইন প্রিন্টার কিউ এর শব্দের অর্থ কি তো এছাড়াও আপনারা যদি আরো কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে